সুন্দর দেখতে বরকে বরের পাশে যে দাঁড়িয়ে আছে তাকে আরো হ্যান্ডসাম দেখতে হে ওটা কি বরের ভাই আপনাদের মেয়ে রেডি তো হ্যাঁ হ্যাঁ 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের আপনাদের একটু আপয়েন্ট করার সুযোগ দিন না না এখন ওই সব কিছু করতে হবে না আগে বিয়ে তো ওরা বসু আর তাছাড়া আমরা খুব বেলাতে খাওয়া দাওয়া করেছি একটু পরে খেলেও চলবে দুঃখ পাবো এভাবে বলে মনে বড় দুঃখ পাবো বুঝতে পারছেন আজ একটা মহার্ঘ দিন এই বিশেষ দিনে যদি আপনারা আমাদের আপ্যায়ন থেকে বঞ্চিত করেন তাহলে বড় যে কষ্ট হবে আমি কথা দিচ্ছি 15 মিনিটের মধ্যে আমাদের মেয়েকে নিয়ে আসবো আর তার মধ্যে আপনাদের আপ্যায়নও শেষ হয়ে যাবে আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা শুনুন বলছি কি যে আমাদের কাজের লোকেরা হাতে হাতে করে কিছু জিনিস নিয়ে এসেছে একটু দেখিয়ে দিন না কোথায় রাখবে জিনিসগুলো হ্যাঁ নিশ্চয়ই এই চল চল নিয়ে চল নিয়ে চল পিসমণি শুধু কাজের লোকরা তো তত্ত্ব নিয়ে যাচ্ছে না পিসমণি বাড়ির লোকরাও তো আছে তুমি কাজের লোকরা বললে কেন না আসলে প্রথমে জাহ্নবীকে দেখলাম তো সেই জন্য কাজের লোক কথাটা একেবারে মুখ থেকে বেরিয়ে গেল রে বারবার একই ভুল করছো পিসমণি আমি তোমাকে অনেকবার বলেছি আমাদের বাড়ির গেস্ট তোমরা ওকে কাজের লোক বানিয়েছ শুধুমাত্র বাড়িতে থাকছে বলে ওকে দিয়ে কাজ করাচ্ছ সেই জন্য কিন্তু ওর পরিচয়টা শুধুমাত্র কাজের লোক নয় ও কিন্তু আর একটা পরিচয় আছে পিসমণি একবারও কি বলেছ ও একটা স্ট্যান্ড করা ভালো মেয়ে ঋষি প্লিজ আমরা এখন একটা অনুষ্ঠানে এসেছি এখানে জাহ্নবীকে নিয়ে তর্ক করে প্লিজ সময় নষ্ট করো না বিষয়টা জাহ্নবী বলে না জাহ্নবীর জায়গায় অন্য যে কেউ থাকলে আমি এটাই বলতাম চলুন চলুন এবার ভেতরে যাওয়া যাক আসুন আমরা কিন্তু এখন খেতে পারবো না ওরা বিয়েতে বসুক বিয়েটা হয়ে যাক তারপরে আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে আপ্যায়ন করবেন ঠিক আছে তাহলে ওই কথাই রইল কিন্তু হ্যাঁ হ্যাঁ বেশ বেশ চল চল চল